আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অনার্স চতুর্থ বর্ষ পাশ করার পরে আপনারা মাস্টার্স ফাইনালে ভর্তি হতে চাচ্ছেন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে তো অনেকেই কিন্তু অনলাইনে আবেদন করেছেন যদি অনলাইনে আবেদন করে না থাকেন আমাদের ভিডিও দেখে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাথমিক আবেদন ফর্মের সাথে যে সব কাগজপত্র জমা দিতে হয় অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন প্রাথমিক আবেদনটি সেই আবেদনের সঙ্গে কি কি কাগজপত্র জমা দিতে হবে আজকে আমরা লাইফ দেখব তো অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা জানবো যে অনার্সের জন্য তো ওনার্সের জন্য কী কী কাগজপত্র লাগতেছে তো এক নাম্বারে আপনাদের কাগজ লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রাথমিক আবেদন ফর্মের কপি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডাউনলোডকৃত প্রাথমিক আবেদন ফর্ম তো এইখানে সুন্দর করে দুইটা পেজ থাকে একটা স্টুডেন্ট কপি একটা কলেজ কপি তো এইটা কিন্তু তোমাদের জমা দিতে হবে ঠিক আছে তো অবশ্যই এটার দুইটা বা তিনটা তোমরা কালার কপি করে নিজের কাছে রাখবে এবং এক পিস জমা দিয়ে দিবে গেল তো এক নম্বরে এই প্রাথমিক আবেদন ফর্মটি লাগতেছে এক কপি এবং দুই নম্বরে আমাদের কী কী লাগতেছে দেখতে পাচ্ছেন স্নাতক সম্মান বা স্নাতক পাস কিংবা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত এগুলার পরীক্ষার নম্বরপত্রের ফটো কপি লাগবে একটি একটি করে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মার্কশিট বা নম্বরপত্র বা সার্টিফিকেট যাই বলো তো এইটার হচ্ছে এক কপি ফটোকপি লাগবে যদি তোমরা কলেজ থেকে পাও তোমাদের সার্টিফিকেটটা যদি চলে আসে এবং তুলতে পারো তাহলে তো দিয়ে দিবা তা না হলে যদি এটা না পাও তাহলে তোমরা হচ্ছে মার্কশিট রয়েছে অনলাইনে সেই মার্কশিটটার একটা ফটোকপি দিলেই কিন্তু কাজ হয়ে যাবে তিন নম্বরে কি লাগতেছে আমরা দেখি তিন নম্বরে লাগতেছে স্নাতক পাশের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি একটি করে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যারা অনার্স পরীক্ষা দিয়েছে তোমাদের এরকম কিন্তু রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তো এই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কিন্তু লাগবে একটি এবং চার নম্বরে কী লাগতেছে দেখতে পাচ্ছ দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামার কপি তো স্ক্রিনে যেই অঙ্গীকার নামাটা তোমরা দেখতে পাচ্ছ এরকম অঙ্গীকার নামা যেটা তো তোমরা একদম হাতে কলমে পূরণ করেছিল এইরকম অঙ্গীকার নামার একটা কপি কিন্তু লাগবে ঠিক আছে ফটোকপি নিতে পারে হ্যাঁ এবং পাঁচ নাম্বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষ জিনিসটা লাগবে সেটা হচ্ছে দেখো বিকাশ বা নগদে ফি জমা দানে রসিদের কপি সো আপনি কিসের মাধ্যমে ফি জমা দিয়েছেন সেইটার একটা হচ্ছে রসিদের কপি লাগবে তো স্ক্রিনে আপনি যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমি বিকাশের এবং রকেটে হচ্ছে পেমেন্টের কিছু রসিদ দিয়ে দিছি তো এটা দেখতে পাচ্ছ কিংবা কিংবা কী করা যেতে পারে তুমি যেই কলেজে টাকাটা পে করেছো তোমার যদি সেই কলেজের ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পে করে থাকো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মাস্ট বি সেই ওয়েবসাইট থেকে প্রাপ্ত রিসিপ্ট লাগবে সো এই যে দেখো দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইট থেকে আমরা যে রিসিপ্টটা পেয়েছি এটা হচ্ছে এমন এটা কিন্তু আমাদেরকে ফটোকপি জমা দিতে হবে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এই জিনিসগুলো লাগবে এবং আরেকটা বিষয় বলতে পারে সেটা হচ্ছে যে মূল কপিতে নাম মোবাইল নাম্বার ও ভর্তির রোল নম্বর লিখে ফটোকপি করতে হবে এবং মূল কপিটি জমা দিতে হবে এবং ফটোকপি কপি শিক্ষার্থীর কাছে থাকবে